ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহত পরিবারগুলোতে এখনও রয়েছে শোক আর হতাশা। উপার্জনক্ষম পরিবারের একমাত্র সদস্যদের হারিয়ে চিন্তিত তারা। উন্নত চিকিৎসার অভাবে অনেকেই সুস্থ হতে পারেননি। কুষ্টিয়ার এইসব পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজেপি সহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দল। শহরের চরথানপাড়া ও হরিপুর এলাকায় নিহত এবং আহতদের স্বজনদের অর্থ সহায়তা তুলে দেন কুষ্টিয়া ব্যাটালিয়ন বিজিবির 47-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান। সহমর্মিতা জানান নিহত এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। এছাড়া দহকোলা এবং দৌলতপুর উপজেলায় গুলিবিদ্ধ এক শিক্ষার্থীকে চেক প্রদান করেন। বাবার জন্য এখনো দোয়া করি। আপনারা সবাই আমার পাশে এসে দাঁড়াইছেন, আমার খুবই ভালো লাগছে। আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা সব কিছু দিয়ে সরকারি নির্দেশনা এবং আমাদের নিজস্ব যে নির্দেশনা সব কিছুকে ইতিবাচকভাবে গ্রহণ করে আমরা সবসময় আপনাদের সাথে আছি।